জিবু সিম্বল, যেটা আমরা অ্যাঞ্জেল সিম্বলও বলে থাকি, আজকে আমরা আরানি এই সিম্বল নিয়ে ডিসকাস করব। কি করে এটা আমাদের আউটার বিউটি, ইনার বিউটি, ক্রিয়েটিভিটিকে ম্যানিফেস্ট করতে সাহায্য করবে, এবং আর কোন কোন কাজে আমরা এই বিউটিফুল সিম্বলটাকে ইউজ করতে পারবো। নমস্কার, আমি শামিশা তার রেকি গ্র্যান্ড মাস্টার অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআরটি ইউএসএ। আজকে যে জিবু সিম্বল নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে রানি। এই জিবু সিম্বলটি, অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন, যে এটা যে কালার ইটস ব্ল্যাক, জেমস্টোন, লাপিস অ্যান্ড দ্য নেম ইজ রানি। এই সিম্বলটি বেসিক্যালি বিউটির ক্ষেত্রে কাজে লাগে, না নট জাস্ট আউট অফ বিউটি, যে ফেসিয়াল বিউটি, স্কিন ওয়াইজ বিউটি, না ইনার বিউটি। ইন আওয়ার ওয়ার্ল্ড অফ রেকি বা স্পিরিচুয়ালিটি আমরা কিন্তু মেজরলি ফোকাস কিসে করি? ইনার বিউটি, বিউটি ফ্রম ইনসাইড অ্যান্ড আউটসাইড। ভেতরে যখন আপনি অ্যাকচুয়ালি সৌন্দর্য ফুটে উঠবে আপনার, সেটি কিন্তু আপনার ফেসে, আপনার বডিলি অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে কিন্তু অটোমেটিক্যালি রিফ্লেক্ট করবে। যেই জন্য বলা হয় যখন আমরা রেকি প্র্যাকটিস করি প্রতিদিন, আমাদের বয়স কিন্তু যেটা রিয়েল বয়স তার থেকে কম পক্ষে 10 বছর কম লাগে। তো আজকে যে সিম্বলটি আমি আপনাদের দেখালাম, এই সিম্বলটি কিভাবে ইউজ করবেন, কখন ইউজ করবেন, সব কিছু বলে দেবো। বাট এই একটি সিম্বলের কিন্তু প্রচুর কার্যকারিতা আছে, আসুন পরপর আমরা জেনে নিই। প্রথমেই বলবো যে এই সিম্বলটি কিন্তু ইউ ক্যান জাস্ট টেক ইট অ্যাজ আ লিভিং সিম্বল, মানে এটা নয় যে সিম্বল বলে না অতটা ইউজ করে লাভ নেই, বেশি হেল্প পাবো না। Don't bring these things in mind. কেন সিম্বল, as a Reiki grandmaster I can say, যে সিম্বল কিন্তু you can treat it as a living entity, যে পুরো যে ইমিডিয়েট আপনি হেল্প চাইবেন, আর সিম্বল উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ। শুনে হয়তো একটু আশ্চর্যজনক মনে হচ্ছে যারা জানেন না, বাট জিবু সিম্বল ইজ রিয়েলি পাওয়ারফুল ইন ইটসেলফ। দিয়ার আর থাউজেন্ড অফ জিবু সিম্বলস, এটি নিয়ে আমার একটি কোর্সও আছে জিবু সিম্বল নিয়ে। অবশ্যই আপনি কোর্স করতে চাইলে, এই কোর্স অংশগ্রহণ করতে চাইলে আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে। কামিং ব্যাক টু দ্য টপিক, আজকে যে জিবু সিম্বলটা আমি তুলে ধরেছি রানি, এটি কিন্তু আপনাদের ক্রিয়েটিভ লেভেল, আপনাদের মধ্যে আপনাদের ভেতরে ইনার বিউটি ফুটিয়ে তুলতে সাহায্য করবে। যারা গ্রাফিক ডিজাইনার্স বা যারা এডিটিং এর কাজ করেন বা এমন কোনো কাজ যেখানে ক্রিয়েটিভ লেভেল ইজ ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু আপনি যখন এই সিম্বল প্রতিদিন ব্যবহার করবেন, আপনার কাজের মধ্যে যে সৌন্দর্য সেইটা ফুটিয়ে তুলতে সাহায্য করবে, আপনার ক্রিয়েটিভ লেভেলকে এতটা মানে এক্সটেন্টে নিয়ে যাবে, এতটা স্ট্রংলি আপনাকে হেল্প করবে ক্রিয়েটিভ হতে, যে সেটি আপনার কাজের মধ্যে বিউটি প্রকাশ করবে। অনেক মানুষ আছেন যারা পজিটিভ ক্ষেত্রে কেউ নেগেটিভ করে দেয় বা সারাক্ষণ নেগেটিভিটির মধ্যে ঢুকে থাকে বা প্রত্যেক জিনিসে জাস্ট খুঁটিয়ে খুঁটিয়ে নেগেটিভিটি বার করে, তো তাদের জন্য প্রত্যেক সিচুয়েশনে অ্যাকচুয়াল বিউটিটা যাতে বুঝতে পারি, যাতে তাদের মধ্যে সেই জিনিসটা প্রকাশ পায় যে অ্যাকচুয়ালি প্রত্যেক সিচুয়েশনে পজিটিভ সাইডটা, বিউটিফুল সাইডটা যদি ফুটিয়ে তুলতে চান, সেই ক্ষেত্রেও তারা এই জিবু সিম্বলটিকে রানি ইউজ করতে পারেন। রেইকি গ্র্যান্ডমাস্টার হিসেবে আই উই নো যে চকুরে, সেহেকি, হনসেশন অ্যান্ড লটস অ্যান্ড লটস অফ সিম্বলস আছে, সেই সিম্বলসগুলো কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালীভাবে কাজ দেয়, ইনস্ট্যান্ট হেল্প করে। বিশেষ করে আমাদের চকুরে সিম্বল ইনস্ট্যান্ট হেল্প করে, প্রতিদিন প্রতিনিয়ত আমি চকুরেতে হেল্প পাই, মানে লিটারালি আজ সকালেও ইনফ্যাক্ট কিছু সিচুয়েশনে আমি ইউজ করেছি অ্যান্ড ইমিডিয়েট অ্যাজ ইউজুয়াল আই গট দ্য হেল্প। ঠিক সেইভাবে এই জিবু সিম্বল, দিজ আর অলসো লিভিং সিম্বলস, যেমন আপনার ডিটিস কে পুজো করেন, এখানেও ইটস আ কাইন্ড উই ক্যান সে যে এই সিম্বল গুলো কিন্তু এতটাই শক্তিশালী যে আপনি প্রে করলে বা রিকোয়েস্ট করলে ইমিডিয়েট হেল্প পাবেন। যারা বিউটি ম্যানিফেস্ট করতে চান, মানে ফেসিয়াল বিউটিও আমি এখানে বলছি, যারা বিউটি ম্যানিফেস্ট করতে চান, তারা ওই সিম্বলটি সিম্পলি নিজের হাতে ড্র করে, যদি আপনি রেইকি জানেন তাহলে রেইকি কলিং করে এই সিম্বলটি হাতে ড্র করে আপনি সরাসরি এরমভাবে হিলিং নিতে পারেন। যারা রেইকি জানেন না এই সিম্বলস তারা প্রত্যেকে ইউজ করতে পারে, আর এই সিম্বলসগুলি ইউজ করার জন্য, মানে এই অ্যাঞ্জেলিক সিম্বলস বা জিবু সিম্বলস যেটাই আপনি বলবেন, এই ক্ষেত্রে আমাদের কোনো স্পেসিফিক অ্যাটিউনমেন্টের প্রয়োজন নেই, এভরি ওয়ান ক্যান ইউজ ইট। বাট রেইকি উইথাউট অ্যাটিউনমেন্ট আমরা করতে পারি না, তো যারা মিনিমাম লেভেল 1 অ্যাটিউনমেন্ট পেয়েছেন, তারা যদি নিজের
ফেসিয়াল গ্লো বা আরো একটু সুন্দর দেখতে, মানে নিজেকে দেখাতে চান বা একটু অ্যাট্রাকটিভ হয়ে উঠতে চান, সেই ক্ষেত্রে আপনি সরাসরি এই সিম্বলটি দু হাতে আঁকবেন, বা সিম্পল আপনি যে হাতে পারবেন সেই হাতের পামে ড্র করবেন হাতের তালুতে, এবং তার সাথে জিবু সিম্বল বিউটি, এটাও বিউটি, হয়তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে এটা উল্টো দেখাচ্ছে আপনাদের, এটাও হচ্ছে বিউটির জন্য ওই সেম সিম্বল দিয়ে, এটা হচ্ছে ম্যানিফেস্টিং স্টোন মানে ক্রিস্টাল। আপনি জাস্ট যেটা বললাম হাতে ড্র করবেন, আর এক হাতে এটা নেবেন, যে কোনো এক হাতে নিয়ে আপনি সরাসরি এইভাবে হিলিং নেবেন। এছাড়া আপনি একটা কাগজে আপনার যেটা উইশ, ফর এক্সাম্পল সাপোজ সেলফ লাভ, বা সাপোজ আপনি বিউটি ম্যানিফেস্ট হতে চাইছেন যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি প্রতিদিন প্রতিনিয়ত আরো সুন্দর হয়ে উঠছি, আমাকে দেখতে আরো আরো সুন্দর হয়ে উঠছে, আমি আরো অ্যাট্রাকটিভ হয়ে উঠছি, থ্যাংক ইউ সো মাচ বলে তার নিচে আপনি কাগজে যে সিম্বলটি দেখালাম রানী সিম্বলটি ড্র করবেন, এবং সেই কাগজটিকে, কাগজটির ওপর এই সিম্বল, এই যে ক্রিস্টাল, ম্যানিফেস্টিং ক্রিস্টালটা, এইটাকে আপনি রাখবেন। রেখে আপনি সরাসরি কাগজের ওপর এরম ভাবে নন ডমিনেট হ্যান্ডে কাগজটি রাখবেন, তার উপর ক্রিস্টালটি রাখবেন, এবং তার উপর হাতটি চাপা দিয়ে আপনি ভিজুয়ালাইজ করবেন যেটি আপনি চাইছেন, যেটি আপনি লিখেছেন পুরো সেটি নিজের সামনে সরাসরি ভিজুয়ালাইজ করবেন। তাতেও আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন। যেভাবে বললাম ক্রিয়েটিভ লেভেল বাড়াতে আপনি হেল্প চাইতে পারেন, আপনার মধ্যে যাতে সৌন্দর্য বেড়ে ওঠে, ইনার আউটার গ্লো সব দিক থেকে আপনি হেল্প চাইতে পারেন, এই জিবু সিম্বলটি আপনি নিজের সাথে রাখতে পারেন, ইন ইয়োর পার্স রাখতে পারেন, আপনি একটা কাগজেও লিখে রেখে তার সাথে এটা রাখতে পারেন। দিস ক্রিস্টাল ইন ইটসেলফ ইজ ভেরি পাওয়ারফুল, এটাও যদি আপনি ইউজ করেন শুধু তাতেও আপনি হেল্প পাবেন। প্রতিদিন এটাকে যদি আপনি ক্লিনস করেন, চার্জ করেন, এবং আপনি ম্যানিফেস্ট করেন সাথে সাথে, ইট উইল অ্যাকচুয়ালি ওয়ার্ক লাইক ম্যাজিক। শুধুমাত্র রেখে দিলাম কাজ হয়ে গেল, দ্যাট ইজ নট অল, আপনাকে প্রতিদিন ব্যাগ থেকে বের করে এটা আপনাকে চার্জ করতে হবে, নিজের ইন্টেনশন দিয়ে এটাকে আপনাকে চার্জ করতে হবে, তবেই কিন্তু এই ক্রিস্টালটি আপনার জন্য কাজ করবে। সিম্পলি আপনি এই ক্রিস্টালটিকে হাতে রেখে জাস্ট হাত এরম ভাবে বসেও মেডিটেট করতে পারেন, বা আপনি এইভাবে ধরেও মেডিটেট করতে পারেন, বা আপনি এরম ভাবে হাতে রেখেও আপনি হাতটা মুঠো করে আপনি আপনার ইন্টেনশন দিয়ে ভিজুয়ালাইজ করতে করতে মেডিটেট করতে পারেন, যে আপনি ভীষণ সুন্দর লাগছে আপনাকে দেখতে, লোকে আপনাকে দেখে খুব আকর্ষণীয়, আপনাকে নিজেকে আপনি আকর্ষণীয় করে তুলছেন সবার কাছে, লোকে আপনাকে দেখে অ্যাট্রাকটিভ ফিল করছে। অনেকে জিজ্ঞেস করেন নিজেকে কি করে অন্যের সামনে অ্যাট্রাকটিভ করে তুলবো, লোকে আমাকে দেখে কি করে অ্যাট্রাক্ট হবে, সেটা আপনার কার্যক্ষেত্রে হোক বা আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও, উভয় ক্ষেত্রেই আপনি কিন্তু এই ক্রিস্টালটি ইউজ করতে পারেন ফর ম্যানিফেস্টিং ইওর বিউটি। এছাড়া আপনি এটিকে সিম্পলি ওয়াটার চার্জ করে ইউজ করতে পারেন, যে এক গ্লাস জলের মধ্যে আপনি ইন্টেনশন দিয়ে ক্রিস্টালটিকে রেখে দিলেন এবং বারবার ওই গ্লাস থেকে বা বটল থেকে জল পান করলেন। এছাড়া সিম্পলি আরেকটি করতে পারেন, যে সিম্বল আমি আপনাকে দিয়েছি, সিম্বল রানী সিম্বলটি আপনি প্রতিদিন নিজের লেফট হ্যান্ডে ড্র করবেন, এবং আপনি সেখানে জাস্ট এক মিনিট কি দু মিনিট ইন্টেনশন পুট করবেন যে জন্য আপনি করছেন। আপনি যদি প্রচন্ড নেগেটিভ থটসে ভোগেন, প্রত্যেক জিনিসে প্রচন্ড নেগেটিভিটি আপনি খুঁজে বের করেন, আপনি না চাইলেও এটা আপনার মধ্যে অটোমেটিক্যালি আসে, ক্রিটিসাইজ করা আপনার একটা হ্যাবিট কাইন্ড অফ, তো সেই ক্ষেত্রে আপনি এই ক্রিস্টালটিকে ব্যবহার করে আপনি ওই স্টেট থেকে কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পারেন। যারা বিউটি ম্যানিফেস্ট করতে চান তারা কিন্তু বে লিফ দিয়েও এটি করতে পারেন। বে লিফের ওপর সিম্পলি আপনি আপনার উইশটা লিখে, এমনকি আপনি ওয়েট লস বা হেয়ার গ্রোথের জন্য যদি করেন সেটাও করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি সিম্পলি যেটা লিখবেন যে আমি প্রতিদিন ওয়েট লস করছি এবং আমার যেটা ডিজায়ার্ড ওয়েট আই হ্যাভ অ্যাচিভ দ্যাট, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, সেটা লিখে আপনি জাস্ট বেলিফটা ধরবেন। অবশ্যই এখানে সিম্বলটি ড্র করবেন বেলিফে, এটি আপনি ব্লু কালি দিয়ে করবেন, যখনই ড্র করবেন ব্লু কালি দিয়ে করবেন। ড্র করার পর ওই বেলিফটা হোল্ড করবেন, এই ক্রিস্টালটিকে সাথে হাতে হোল্ড করবেন, করে আপনি দু মিনিট পাঁচ মিনিট মেডিটেট করবেন, অ্যান্ড দেন লেট ইট বি। সিম্পলি আপনি বেলিফটাকে বার্ন করে দিন, এবং যেটা আসে সেটা আপনি ইউনিভার্সের উদ্দেশ্যে উড়িয়ে দিন, নিয়ে থ্যাংক ইউ বলে রিচুয়ালটি প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট আপনি করুন। এছাড়া আপনি যদি কোনো অ্যাফার্মেশন দেন প্রতিদিন,
বা আপনি কোনো স্ক্রিপ্টিং টেকনিক করেন সেখানেও আপনি এই সিম্বলটি ইউজ করবেন। অ্যাফার্মেশনস লেখার পর আপনি প্রত্যেকটা মানে লাইন লেখার পর এই সিম্বলটি ছোট্ট সিম্বল ড্র করতে পারেন, বা পুরোপুরি লেখার পরও আপনি লাস্টে এই সিম্বলটি ড্র করতে পারেন। এছাড়া যেটা স্ক্রিপ্টিং টেকনিক, সেখানেও আপনি আপনার ইচ্ছে মতো যতবার ইচ্ছে এই সিম্বলটি ড্র করতে পারেন, বা একদম মেডিটেটিভ স্টেটে গিয়ে এই সিম্বলটির ওপর আপনি কনস্ট্যান্ট মেডিটেট করতে পারেন, যে সিম্বলটি আপনাকে আরো আকর্ষণীয় করে তুলছে সবার সামনে। এই সিম্বলটি আপনার ওয়েট লস করতে হেল্প করছে বা ওয়েট গেইন করতে হেল্প করছে, আপনার ফেসিয়াল গ্লো বাড়াতে হেল্প করছে, বা আপনার চুল পড়ার যে সমস্যা সেখান থেকে আপনাকে একটা বিউটিফুল ভলিউমিনাস হেয়ার আপনি পেয়েছেন, আপনার হেয়ার গ্রোথ দুর্দান্ত ভাবে হচ্ছে। ঠিক এই এইভাবে আপনি ম্যানিফেস্টেশনটা প্রতিদিন করতে পারেন। যতদিন আপনার ডিজায়ার্ড রেজাল্টসটা আপনি পেয়ে যাচ্ছেন আপনি এটা কন্টিনিউ করবেন। ওয়ান্স ইউ অ্যাচিভ দ্যাট রেজাল্ট আপনি ক্রিস্টালটি নিজের সাথে রেখে দেবেন, আপনি নিজের ব্যাগে, নিজের পার্সে, নিজের অল্টারে, বাড়িশের নিচে যে কোনো কোথাও রাখতে পারেন। অ্যাঞ্জেলিক সিম্বলস ভীষণ ভীষণ পাওয়ারফুল, তাই একটা জিনিস অবশ্যই বলে দেবো যে যখনই ওয়েট লস বা ওয়েট গেইন করবেন সেখানে লাস্টে অবশ্যই এটা মেনশন করে দেবেন ইন আ হেলদি অ্যান্ড ফিট ওয়ে, যাতে আপনি কোনোভাবে এটা ব্যাকফায়ার না করে জানেন। অনেক সময় কি হয়, অনেকে জানেন না, ওই জন্য ওয়েট লস বা ওয়েট গেইনের জন্য ম্যানিফেস্টেশন তো করেন কিন্তু ওটা কিন্তু ইন আনহেলদি ওয়ে অসুস্থ হয়ে গিয়ে বা অন্য কিছু ম্যানিফেস্ট করে যান, হেলথ ইস্যুজ, হেলথ কনসার্নস চলে যায়। ওই জন্য জিনিসটা পুরোপুরি এ করবেন যাতে ইন আ ফিট অ্যান্ড হেলদি ওয়েতে হয়। আর এই ক্রিস্টালটিও আপনার যেহেতু জীব সিম্বল, ওই জন্য এই ক্রিস্টালটি যখনই সাথে ইউজ করবেন এটি কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনি যদি শুধু ইউজ করেন তাতেও রেজাল্ট পাবেন, যখন এর সাথে এই ক্রিস্টালটি ইউজ করবেন অবশ্যই এর ফলাফল আছে, এর গুণ আছে, অবশ্যই এর কার্যকারিতা অনেক অনেক বাড়িয়ে দেবে। আপনি যদি ক্রিস্টাল নিতে চান, আপনি যদি বিউটি জেবু সিম্বল ইউজ করতে চান বা অন্যান্য জেবু সিম্বলও আছে আমার কাছে, যদি আপনি জেবু সিম্বলস এর ক্রিস্টাল কিনতে চান, সাকসেস, বিউটি বা গ্র্যাটিটিউড, মানি, যেটাই হোক আপনি কিনতে চান, আপনি সরাসরি আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমি এ কোয়ালিটির ক্রিস্টাল রাখি, আপনি যদি কিনতে চান কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয় অনলাইনে, বা আপনি বাড়িতে আমার হোম চেম্বারে এসে অফলাইনেও নিতে পারেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।